নমস্কার, তোমাদের চ্যানেল বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি, বাড়িরই রান্না, ঘরোয়াভাবে ডিম ভাপা রেসিপি। আর তার জন্য নিয়েছি হাঁসের ডিম, আর এখানে নিয়েছি হাঁসের ডিমের জন্য ভাপা করার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, এপাশে চালমগজ নিয়েছি, নিয়েছি তিল, আর এখানে দু রকম সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর এদিকে কালো সর্ষে। তো আর কী কী লাগছে বা কেমন করে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দেবো জল ডিমটা সিদ্ধ করার জন্য। ডিমগুলো একে একে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। ডিমটা সিদ্ধ হোক আমি ঢাকনাটা দিয়ে দিই, দিয়ে আমি এপাশে মশলাটা করে নিই। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সবকটা মশলা আমি দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো তিল, দিয়ে দেবো চালমগজ পরিমাণ মতো সবগুলো, আর দিয়ে দেবো সর্ষে দু রকম। আমি ছটা ডিম নিয়েছি, তো তার মাপে আমি সব মশলা নিয়েছি। তো যেরকমই ভাবে ডিম নেবে সেরকম মাপেই মশলা দেবে, তবে বেশি মশলা দেওয়ার দরকার হবে না, অল্প মশলাতেই ঠিকঠাক রান্নাই হবে। ডিমটা সিদ্ধ বসাতে দিয়ে গেছিলাম, তো ডিমটা হয়ে গেছে। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ছাড়ানোও হয়ে গেছে, তো আমি ভাপানোর জন্য এটাকে রেডি করবো। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল বেশি করে। যেহেতু ভাপা সেহেতু সর্ষের তেলটা একটু বেশি লাগবে, আর দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করা কটা টমেটো। ডিম ভাপা করার জন্য আমার যা যা দেওয়ার আমি সবকটাই দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। ঢাকনা দেওয়া টিফিন কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দেবো ভাপে হওয়ার জন্য। ডিম ভাপার এটা মিনিট পাঁচেকের মতো বসে থাক, তারপরে ডিম ভাপা যেটা বসিয়ে দিয়ে গেছিলাম 5 মিনিটের জন্য, তো আমি খুলে দেখে নেবো ঢাকনাটা। ডিম ভাপার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানেই আমার রান্নাটা শেষ করছি। আর তোমার পুরো ভিডিওটা তোমরা দেখলে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার
সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আসছি পরের ভিডিওতে।